ফিকুয়ার অন্যতম বাণিজ্যিক এলাকা ফিকু আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার। এই বাজারের মাঝে উগ্র নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উগ্র ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা গজি। ফেকুয়া উপজেলা সহকারী কমিশনার বুমি সালমা ফেদুসর নেতৃত্বে বুধবার বেলা ১২টার দিকে এই অভিযান চলে। এই অভিযানত পপুলার ফার্মেসি অর্থাৎ মোস্তাকর ফার্মেসিরে ৫০০০ টিয়া এবং ডায়মন্ড হার্ডওয়ারে ৫০০ টিয়া জরিমানা গজি। এছাড়াও অভিযান অম্বাইজি হকারলরে অবৈধ যারা রাস্তার পাশে আসিল ইতারে উচ্ছেদ করে দিয়ে। এই সময় তে সাংবাদিকলরে হর এই অভিযান আরও অব্যাহত থাকিব। দোকান এবং কাপড়ের দোকানে গিয়েছি, সব জায়গায় মূল্য তালিকা সেখানে দেখিয়েছি, আর ঈদে যাতে লোকজন হয়রানির শিকার না হয় এবং প্রতারণার শিকার না হয় সেজন্য তাদেরকে সতর্ক করে দিয়েছি। এছাড়াও ওষুধের দোকান থেকে অনেকগুলো মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গিয়েছে, সেগুলো নষ্ট করা হয়েছে। এবং এই কার্যক্রম আমি যতদিন এখানে থাকি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এটা চলমান থাকবে।